যুবকরা দলে দলে রাত্রে মার্কেটে যাবে, কিনার জন্য না, খালি মজা নেওয়ার জন্য। কি মজা ওটা বললাম না, খালি মজা শব্দটাই বললাম, আর কিছু বললাম না। শুধু মজা নিতে যাবে, কিনতে যাবে না, খালি ক্রেতা গো মজা নিতে যাবে। আর সব হাসি দিয়ে আসবে মার্কেটে, আর ঈদের দিন সকালও অমাবস্যা হয়ে বয়া থাকবে। কিনা যদিও আনছে, কেন ঈদের দিন সকালে দেখবে যেটা কিনছে ওটার মতো মনে হয় না, ঠিক না? তো ঈদের দিন সকালও বাড়িতে ঝগড়া হবে, ঠিক না? হবে না? ক্যা হাসি নাই কেন? হাসি তো সব দিয়ে আসছে মার্কেটে, বাড়িতে কোত্থেকে হাসি দিবে? স্টকও তো আর থাকতে হয়, ঠিক না? হাসি তো স্টকেই নেই, কোত্থেকে দিবে হাসি? তো বাড়িতে হাসি নেই, সব দিয়ে আসছে মার্কেটে। মার্কেটে দেখেন উপচে পড়া ভিড়, মসজিদ খালি, সারা রাত্র মার্কেটে কাটাইতেছে। উচিত ছিল সারা রাত্র মসল্লায় কাটানো, যে শুরু দিয়ে তো করতে পারি না, শেষমেশ কইরা দেখি কিছু মিলে কিনা। যত রমজান শেষের দিকে যাইতেছিল তত বেশি উপচে পড়া ভিড় হওয়া দরকার ছিল, কিন্তু যত শেষের দিকে যাইতেছিল মসজিদ খালি হইতেছে, বাজার উপচে পড়া ভিড় হইতেছে। আর ওই জাতি আশা করে দোয়া কবুল হোক, ও আশা করে সুখে থাকুক, বাইচা আছেন শুকরিয়া আদায় করেন, বাইচা আসি যে শুকরিয়া আদায় করেন। উল্টা যায় না দুনিয়া, জমিন উল্টা যাওয়া দরকার, উল্টায়া জমিন উল্টা যাওয়া দরকার। হাদিসে আছে, ফেরেশতা বলে, আল্লাহ বলেন না উল্টায়া দেই, আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ অনুমতি দেন উল্টায়া দেই, তারপরে যে উল্টা দেন না এটা আল্লাহর এহসান। জানি না ওই প্রবাদ বাক্য সত্য হয়ে গেছে মনে হয়, তোর চোদ্দ পুরুষে মনে হয় কে জানি কি জানি বিলাইছে, একটা প্রবাদ বাক্য আছে না কি, হ্যাঁ তোর চোদ্দ পুরুষে মনে হয় কেউ লাউ পাতা বিলাইছে, এই জন্য তুই বেচা আসস। কেউ হয়তো লাউ পাতা বিলাইছে এই জন্য এখনো টিকা আছেন, নাহলে জান না মার্কেট গুলো উপচে পড়া ভিড় দেখেন না, আর তারাবির সময় মসজিদের অবস্থা দেখেন না, তারপরও যে বেচা আছেন টিকা আছেন। উচিত তো ছিল জমিন উল্টা দেওয়া, ফেরেশতা অনুমতি চায়, আল্লাহ দেন না অনুমতি, উল্টায় দেই, উল্টায় দেই, আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, আল্লাহ অনুমতি দেন না। ওই বললাম না কে জানি লাউ পাতা বিলাইছে, আর কে বিলাবে, একজনই আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলায় গেছেন এই জন্য বেঁচে আছেন। আপনি ভাবতেছেন আপনার বাবের কারণে বেঁচে আছেন? মাঝে মাঝে দেখি তো রক্ত ভিতরে টকবক করে, কিন্তু কিছু বলতে পারি না। মাঝে মাঝে দেখি এমন বাপ দেখায়,
মাত্র কয়েকটা পয়সা হয়েছে এমন ভাব নিয়ে আসে, মাত্র একটু সমাজে উঠছে কি ভাব নিয়ে আসে। কিন্তু ৩০ বছর আগে সামাজিকতার কাছেও ছিল না, মাঝে মাঝে দেখি রাগ হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। কিন্তু সয়া যাই, মাঝে মাঝে ভাবে হুজুরের আর কি দাম, আমি তো অমুক তমুক ব্যবসায়ী, অমুক সমুক এই সেই, কতটি পদবী আমার, এ তো মোল্লা। কিন্তু এই প্রবাদ বাক্য তো ঠিক, শিল্লি খাইলে মোল্লা চিননি না, এটাও একটা প্রবাদ বাক্য আছে, জানেন না মনে হয়। শিন্নি খাইলি মোল্লা চিনলি না, কার কারণে যে শিন্নি খাইলি ওই মোল্লাই চিনলি না, বাপদুরা বসে থাকে। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমি তো ব্যথার থেকে বুঝাইতেছি যে রমজান আসলো উপকৃত করার জন্য, দিন যাইতে থাকতো কান্নার রোল বাড়তে থাকতো, আবার পাবো কি পাবো না, আবার পাবো কি পাবো না, শুধু শুধু বলেন তো নাই। আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি রমজান চিনত তাহলে আল্লাহর কাছে বলতো আল্লাহ সারাটা বছর রমজান বানায় দেন, রমজান বানায় দেন, রমজান বানায় দেন। একটা কথা বুঝবেন কি বুঝবেন না জানি না, আজকে যে মুসলমান বিজাতিদের মুখাপেক্ষিতা দেখায়, কোন দুঃখে দেখায় আমার তো বুঝে আসে না। আপনি বলবেন ওরা না দিলে তো আমরা চলতে পারবো না, আরে আমগো তো চলার দরকার নাই, আমাদেরকে তো দিয়েই দিছে, সারা দিনে একবেলা খাবি, রোজা নিয়ত করবি, সওয়াবের ঘাটতি তোর লাগতে থাকবে। কি এক বেলা খাবি আর কি রোজার, রোজার আরে নিয়ত করবি, রোজার নিয়ত করবি, এই সুযোগ তো দুনিয়ার কাউকে দেন না আল্লাহ দিছে। হ্যাঁ তা আমাদের আবার মুখাপেক্ষিতা থাকি, এক বেলা খামু বেটা, তারপরও রোজার গাঁটটি নিয়ে কেয়ামতের দিন উঠবো, তোরা দেখবি আল্লাহ দস্তরখান বিছায়া যখন ইফতারি করাবে তখন দেখবি পিয়াজুর গ্রান কিরম, তখন দেখবি আলুর চপ কি মজা, খাইতে তো পারবি না খালি গ্রানও পাবি না, গ্রানও আল্লাহ শুনতে দিবে না, তখন দেখবেন আলুর চপের গ্রান কিরম, তখন বুঝবেন বেগুনি কিরম মজা, তখন বুঝবেন সিঙ্গারা কিরম মজা, ইফতারি যে আল্লাহ করাবে তখন বোঝা যাবে আইটেম কতগুলা। তো মুসলমানের আবার মুখাপেক্ষিতা কি, কোন দিক দিয়া বলেন, কোন দিক দিয়া মুখাপেক্ষিতা, কোন দিক দিয়া বলবেন কাপড় ছাড়া নামাজ হবে কিভাবে, আরে কোন জায়গায় পেয়েছেন নামাজের জন্য যার ঘরে কাপড়ই নেই সে নামাজ পড়বে না, তাকে নামাজ শিখায় নাই, শুধু পার্থক্য এতটুক তুই বয়া বয়া ইশারায় পড়বি তারপরও কবুল, বয়া বয়া কি রুকুও করবি না সেজদাও করবি না, বয়া বয়া তোর ইশারাই আমাদের চোখের উপরে, যেমন নবীজিকে আল্লাহ বলছে ফাসবির ফা আনতা বিআয়ুনিনা, যদিও তরজমা এইভাবে করা যাবে না, সবুর করেন আপনি আমাদের চোখের পুতুল, এটাই তরজমা হয়, আল্লাহ তো আমাদেরকে এটাই বলতেছে, তোরে পুতুল বানায় আনিমু তুই বয়া বয়া ইশারায় পড়বি, কাপড় কি মুসলমানের মুখাপেক্ষিতা কোন দিক দিয়া, যাকে এটা আমার বুঝানোর উদ্দেশ্য না, বুঝানোর উদ্দেশ্য এটাই।
যদি আপনাদের দিলের ভিতরে ধাক্কা লাগে, রমজান তো চলে গেল, চলে যেতেছে, কিন্তু আমি কতটুকু উপকৃত হইলাম, আমি কতটুকু লাভবান হইলাম, আমি কতটুকু রমজানের পরে মরা গেলে বুকে হাত দিয়ে বলতে পারবো লাইলাতুল কদর পায়া আসছি আমার ধারণা মতে, তোমার এখানে কি জানি না, কিন্তু আমার ধারণা মতে আমি পায়া আসছি। কেননা আমি পাঁচ রাত্র এবাদতের ভিতরে ছিলাম, দশ রাত্র আমি এবাদতের ভিতরে ছিলাম, দশ রাত্র আমি মসজিদের ভিতরে ছিলাম, আমি পায়া আসছি এটা আমার ধারণা, আপনার কাছে কি লেখা আছে আমি জানি না। আমি তো লাইলাতুল কদর পায়া আসছি 83 বছর, বিদায় বাচ্ছি এত বছর বাদ এত বছর, আমি এত বছরের পাওনা আপনার কাছে, এই কথা কি বলতে পারবো? চলে তো গেল রমজান, আল্লাহকে কি অতটুকু রাজি করতে পারলাম? মাগফিরাত কি মিলল? নাজাত কি মিলল? বুঝাইতে তো আল্লাহ কম বুঝান না, রসুলও কম বুঝান না, আর ওগুলা পৈরা পৈরা ওলামাও তো কম বুঝান না, কিন্তু আমার সমাজের গায়ে কতটুকু লাগলো। প্রমাণ তো এটাই বললাম যে উচিত তো ছিল প্রথম দিনে উচ্ছে পড়া ভিন্না, প্রথম দিন সংখ্যা কম হবে, দ্বিতীয় দিন আট্টু বাড়বে, তৃতীয় দিন আট্টু বাড়বে, তারপরে আট্টু বাড়বে, শেষ দশকে আয়সা মসজিদে উপচে পড়া ভিড় হবে। যদি জিজ্ঞেস করে এখন উপচে পড়া ভিড় কেন, সব গুছাইয়া আসতে আসতে দেরি হয়ে গেছে, এখন ঢুকছি আর বাহির হব। ও চিত্রটা ছিল, চিত্র তো উল্টা, উল্টা বদদোয়া করতেছি না, বদদোয়া করতেছি না, বদদোয়া করতেছি না, আল্লাহ যদি নারাজ হইল আর রোজার পরে যে এখন রমজান আমার মাস, আমার রাখা মাস, আমি তোমাদেরকে যেটা গিফট দিছি, মাঝে মাঝে কয় না, মাঝে মাঝে হয়, কিন্তু মেহমানের সামনে কিছু কয় না, দূরের থেকে চোখ দেখা যায় ঠোঁট কামড়ায় বোঝায় যাইতে দে, মনে হয় বোঝেন না, হয়তো অনুষ্ঠানের ভিতরে কিছু বলে নাই, মেহমানের সামনে বলে নাই, কিন্তু একটু চোখ ঘুরায়া ঠোঁটে দুইটা কামড় দিয়া বুঝাইছে যাইতে দে, তারপরে তোরে বুঝামো। কেন রমজানের পরেই তো 14 তারিখে হলো পয়লা বৈশাখ, ঠিক না, 4 দিন পরেই। যদি আল্লাহ যদি এখন কয় যে রমজান যাইতে দে, কি করবেন? বলছিলাম না একবার, আবারও কি বলবো? মাঝে মাঝে সাইকোলন আসে না, হ্যাঁ না আসে না, আসে না, ফ্ল্যাগ উড়াইতে উড়াইতে 10 নম্বরে চলে যায়, ঠিক না, কেন আবহাওয়াবিদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, এটা হলো টপ 10, 10 নম্বর মহাবিপদ সংকেত। আমি যদি প্রশ্ন করি এটা তো 2 দেশের উপর দিয়ে যায়, ঠিক না, কি আমরাও তো আধুনিক কম হই না, ঠিক না, আমাদের এত সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র, ঠিক না, কি এত কিছু পাশের দেশেও তো আছে, ঠিক না, আমরা 10-20 কোটি, ওইখানে আছে 135 কোটি, সব মিলে 175 কোটি, এত অস্ত্র শস্ত্র মিলে তো আজ পর্যন্ত একটা বুলবুল থামাইতে পারলাম না, একটা মুখা থামাইতে পারলাম না। আল্লাহ যদি বলে যাইতে দে রমজান, আসতে দে রমজানের পরে, কি করবেন, কোন জায়গায় কেস করবেন? বলবেন ওই সংস্থা বড় পাওয়ারফুল, মাটির নিচে থাকলো খুইদা বাইর করে লইব, লাগাই দেন নগরে, যে আল্লাহ অ্যাকশন নিছে, আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নাও দেখি কি পারো, কোথায় কেস করবেন?
বদদোয়া করতেছি না, যদি রমজানের পরে শুরু হয়ে যায়, যায় তো করে সাস করি, ইঙ্গিত কিন্তু আছে, ইঙ্গিত আমি হাদিস দিতেছি, ইঙ্গিত আছে, হাদিসে ইঙ্গিত আছে। আল্লাহ বলছে, আল্লাহর রসুল বলছে, আমার উম্মতকে দুনিয়াতে আল্লাহ আশ্রানের মতো আশ্রাবে। আমি হাদিস দিব আপনাদের কাছে না, যাকে আল্লাহ সদিচ্ছায় উম্মতে মুহাম্মদি বানাইছেন আর মুসলমানের ঘরে জন্ম দিছেন। হ্যাঁ, নিজ ইচ্ছায় যদি বেঈমান হয়ে গেল ওটা ভিন্ন কথা, কিন্তু যে ভাববে আমি মুসলমান, আমি উম্মত, আল্লাহর রসুল বলছে তোমাদেরকে আশ্রানের মতো আশ্রাবে। কেন না, এই উম্মতের শাস্তি দুই জায়গায় কমপ্লিট হবে, তিন জায়গায়, একটা হইলো দুনিয়ায়, একটা হইলো কবরে, একটা হইলো কেয়ামতের মাঠে কমপ্লিট হয়ে যাবে শাস্তি। তারপরেও যদি থাকে তো ওটা সবচেয়ে বড় হতবাগা, বাকিটা দোজকে পুরা হবে। আশ্রানের মতো আশ্রাবে, আল্লাহর রসুল বইলা দিছে আমার উম্মতকে আল্লাহ আশ্রাবে দুনিয়াতে। আশ্রানা বোঝেন? আরে বোঝেন নাকি? কখনো ফেতনা দিয়ে আশ্রাবে, কখনো ভূমিকম্প দিয়ে আশ্রাবে, কখনো অহেতুক মৃত্যু দিয়ে আশ্রাবে, অহেতুক।